হারতা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি লাইজু খানম সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। করোনার এই সময়ে ঘরবন্দি জীবনে নিশ্চয়ই তোমাদের বোরিং লাগছে। তাহলে এই তোমাদের বোরিং সময়টা কাটানোর জন্য এবং জ্ঞান অর্জন করার জন্য আমাদের অনলাইন ক্লাসটা একটু বেশি করে দেখবে। শিক্ষার্থীরা, আমরা জানি ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। অর্থাৎ সুস্বাস্থ্য কি হয়? একে অপরের থেকে ছড়িয়ে পড়ে না, কিন্তু ব্যাধিটা কি একে অপরের থেকে সংক্রামিত হয়? অর্থাৎ ব্যাধির সংস্পর্শে আসলে ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা জানি শিক্ষার্থীরা, মাদক দ্রব্য সমাজের একটি ব্যাধি। তাহলে সেই ব্যাধিটি কোনো মাদকাসক্ত ব্যক্তির কাছাকাছি যদি তোমরা যাও শিক্ষার্থীরা, এবং তাদের সাথে বেশি করে মিশো, সময় দাও, তাহলে তোমরাও মাদকাসক্ত হয়ে পড়তে পারো। এবং মাদকাসক্ত হলে একজন মানুষের জীবন একেবারে ধ্বংসের চরমে চলে যায়। তাহলে সেই ধ্বংসের জীবন থেকে তোমরা সুন্দর জীবনে ফিরে আসার জন্য শিক্ষার্থীরা, আমরা সকলে মিলে মাদক দ্রব্যকে না বলি। এখন আমি চলে যাই আমার পাঠের বিষয়ে। আজকে আমার পাঠের বিষয় বিশেষ পদ। আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা তোমরা কি জানতে পারবে? বিশেষ পদ কাকে বলে, বিশেষ পদ কত প্রকার তা জানতে পারবে, এবং প্রত্যেকটি বিশেষ পদকে আলাদা আলাদা করে নির্ণয় করতে পারবে। এখন আসি আমরা শিক্ষার্থীরা, বিশেষ পদ কাকে বলে? বিশেষ পদের আরেকটি নাম কি? নাউন। এখন শিক্ষার্থীরা, নাউন মানে কি? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে আমরা বিশেষ পদ কাকে বলবো? যে কোনো কিছুর নামকেই আমরা বলবো কি, বিশেষ পদ। এই পৃথিবীতে যত নাম রয়েছে সব কি শিক্ষার্থীরা? বিশেষ পদ। তাহলে এখন আমরা আসি বিশেষ পদের শ্রেণীবিভাগকে। বিশেষ পদকে ছয় ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে শিক্ষার্থীরা? ছয় ভাগে। প্রথম রয়েছে দেখো সংজ্ঞাবাচক, সংজ্ঞাবাচক বিশেষ। দুই নম্বরে দেখো জাতিবাচক, জাতিবাচক বিশেষ। তিন নম্বরে বস্তুবাচক বিশেষ। চার নম্বরে সমষ্টিবাচক বিশেষ। পাঁচ নম্বরে ভাববাচক বিশেষ। ছয় নম্বরে গুণবাচক বিশেষ। এখন আমরা আসি সংজ্ঞাবাচক বিশেষ কাকে বলে, বা সংজ্ঞাবাচক বিশেষটা কি? যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তির নাম, ভৌগোলিক স্থান বা সংজ্ঞার নাম বা কোনো গ্রন্থের নাম বোঝায় তাকে আমরা বলবো কি, সংজ্ঞাবাচক বিশেষ। এখানে দেখো সংজ্ঞাবাচক বিশেষটাকে আবার আমরা যদি আলাদা করি ব্যক্তির নাম, এক নম্বর কি রয়েছে? ব্যক্তির নাম। ব্যক্তির নামে রয়েছে দেখো রাম, শ্যাম, যদু, মধু, পৃথিবীতে যত নাম রয়েছে সব কি? ব্যক্তির নাম। তাহলে আমরা দুজন বিখ্যাত ব্যক্তির নাম দিয়ে দিই নাকি? রবীন্দ্রনাথ, তারপর কাজী নজরুল, মানে নাম, এই পৃথিবীতে যত নাম রয়েছে ব্যক্তির নাম তাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে নিয়ে নেব। কখনো কখনো পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ। তাহলে সংজ্ঞাবাচক বিশেষের যে এক্সাম্পলগুলো শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু ভালো করে শিখতে হবে। তাহলে ব্যক্তির নাম কি? সব ব্যক্তির নাম। দুই নম্বরে রয়েছে দেখো ভৌগোলিক স্থান, ভৌগোলিক স্থান। দেখো এর মধ্যে রয়েছে তোমাদের যে বোর্ড ব্যাকরণ বইটি সেটি থেকে বেশ উদাহরণগুলো নেওয়া হয়েছে, পরীক্ষায় তাই আসবে। ঢাকা, লন্ডন, মক্কা, এগুলো হচ্ছে কি? ভৌগোলিক স্থানের নাম। মানে এই জাতীয় যে নামগুলো ভৌগোলিক স্থানের নাম রয়েছে সবই সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে পড়বে।
তারপরে দেখো ভৌগোলিক সংজ্ঞা আরেকটি রয়েছে কি, আমরা বলেছিলাম কি সংজ্ঞাবাচক বিশেষ ভৌগোলিক সংজ্ঞার কথা বলছিলাম। তাহলে এখন এই ভৌগোলিক সংজ্ঞার মধ্যে একটি দেখো রয়েছে বিতর্ক রয়েছে, তোমাদের যে বোর্ড বই সেখানে দেওয়া আছে দেখো নদী পর্বত সমুদ্র, এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, এই ব্র্যাকেটের মানেটা আমি তোমাদের বলছি। তারপর দেওয়া আছে দেখো মেঘনা, তারপরে দেওয়া আছে দেখো হিমালয়, তারপরে দেওয়া আছে আরব সাগর। এখন দেখো আমরা এখানে শিক্ষার্থীরা ভৌগোলিক সংজ্ঞার মধ্যে যদি নদী পর্বত এবং সমুদ্রকে নিয়ে আসি, তাহলে এই নদী পর্বত এবং সমুদ্র এটা কিন্তু জাতিবাচক বিশেষ্য হয়, এটা হয় কি জাতিবাচক বিশেষ্যের মধ্যে পড়ে যায়, এজন্য এটা ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। কিন্তু এই জাতিবাচক বিশেষ্যের যে নির্ধারিত একটি নাম, সেই একটি নাম হবে ভৌগোলিক সংজ্ঞা, অর্থাৎ সেটি হচ্ছে কি তোমার সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ, সেটি হচ্ছে কি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ। এখানে দেখো নদীর মধ্যে পৃথিবীর যত নদী আছে সব নদীকে বোঝায় নদী বলতে, তাহলে নদীটা কি কমন নাম বা জাতিবাচকের মধ্যে পড়ে। কিন্তু যদি বলি মেঘনা, তাহলে মেঘনা কিন্তু একটি নদীর নাম, মেঘনাকে শুধুমাত্র একটি নদীর নাম মেঘনা, তাহলে এ হচ্ছে কি সেই ভৌগোলিক সংজ্ঞা। তারপর যদি বলি হিমালয়, তাহলে পৃথিবীতে যত পর্বত রয়েছে সব পর্বতকে আমরা কমনভাবে মানে কমন নাম বা জাতিবাচক বিশেষ্য বলব, কিন্তু হিমালয় বলতে আমরা একটি পর্বতকেই মিন করি, এই জন্য এটি কি হয়েছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপর আরব সাগর বলতে দেখো আমরা যদি সমুদ্র বলি, তাহলে পৃথিবীতে যত সমুদ্র রয়েছে সব সমুদ্রকে বোঝায়, কিন্তু যদি বলি আরব সাগর শুধুমাত্র আরব সাগরকে নির্দেশ করে, কারণ আরও অনেক সাগর রয়েছে দেখো ভূমধ্য সাগর বঙ্গোপসাগর। তাহলে এই যে এক একটি আলাদা নাম, এই এক একটি আলাদা নামকে আমরা বলবো কি সংজ্ঞাবাচক বিশেষ্য। তোমরা এখন ক্লিয়ার শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা বই পড়তে গিয়ে এখানে দেখেছো কনফিউজ হয়ে গিয়েছো যে এই নদী পর্বত এবং সমুদ্র রয়েছে কি জাতিবাচকের মধ্যেও রয়েছে এবং তোমার সংজ্ঞাবাচকের মধ্যেও রয়েছে। তাহলে বিতর্ক বা সমাধান এটাই। এরপরে আমরা বলেছিলাম কি ব্যক্তির নাম, ভৌগোলিক স্থানের নাম, ভৌগোলিক সংজ্ঞার নাম, এরপরে আমরা বলেছিলাম কি গ্রন্থের নাম, আমরা বলেছিলাম কি গ্রন্থের নাম, গ্রন্থের নাম যদি আমরা বলি তাহলে দেখো গীতাঞ্জলি, তারপরে রয়েছে অগ্নিবীণা, অগ্নিবীণা শেষের কবিতা, এগুলো সব রয়েছে কি এক একটি গ্রন্থের নাম, এবং এই গ্রন্থের নামকে আমরা কি বলবো সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। তাহলে পৃথিবীতে যে যতগুলো গ্রন্থ রয়েছে যতগুলো বই রয়েছে তাদের আলাদা আলাদা নামকে আমরা কি বলবো সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। সংজ্ঞাবাচকের পরে শিক্ষার্থীরা আমরা কি পেয়েছিলাম একটু দেখো, সেটি হচ্ছে জাতিবাচক। আমরা পেয়েছিলাম কি দুই নম্বরে কি পেয়েছিলাম জাতিবাচক, জাতিবাচক বিশেষ্যটা এবং সমষ্টিবাচক একটু আমি পাশাপাশি দাঁড় করিয়ে আলোচনা করব দেখো, কারণ শিক্ষার্থীরা এই দুটি বিশেষ্য পদ তোমরা সবসময় এলোমেলো করে ফেলো, কোনটা জাতিবাচক এবং কোনটা সমষ্টি বাচক, তাহলে এ দুটি আমি পাশাপাশি এনে আলোচনা করব। জাতিবাচক বিশেষ্য বলতে শিক্ষার্থীরা আমরা জানি জাতিবাচকের আরেকটি নাম রয়েছে কি, এখানে দেখো কমন নাম, COMMON কমন নাম, এবং সমষ্টিবাচকের নাম রয়েছে কি দেখো কালেকটিভ নাম, COLLECTIVE কালেকটিভ নাম। এখন দেখো এই যে কমন নাম, এই কমন শব্দটি থেকেই কিন্তু আমরা জাতিবাচক বিশেষের সংজ্ঞাটা নিয়ে আসতে পারি। কমন মানে কি সাধারণ, তাহলে সাধারণ বলতে কি বোঝায় যে জাতিবাচক মানে যে বিশেষ্য পদ দ্বারা কোনো কিছুর সাধারণ নামকে বোঝায়, অর্থাৎ ওই জাতীয় সকলকে, জাতিবাচক কি ওই জাতীয় সকল সাধারণ নাম, জাতিবাচক বলতে আমরা বুঝবো কি সকলকে, ওই জাতীয় সকলকে, আর সমষ্টিবাচক কি কিছুকে, সমষ্টিবাচক বলতে আমরা কি বুঝবো কিছুকে, মানে সাধারণ নাম যেটি সেটি হচ্ছে জাতিবাচক।
এবং সমষ্টিগতক হইছে সেই সাধারণের থেকে আমরা কিছুকে নিয়ে আসব। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? যে ওখানে সকলকে বোঝাবে এবং এখানে অনেককে বা কিছুকে বোঝাবে। উদাহরণগুলো দিলে তোমরা আরেকটু পরিষ্কার হবে। দেখো জাতিবাচক বিশেষের মধ্যে যে এক্সাম্পলগুলো রয়েছে একটু দেখো। জাতিবাচক মানুষ, গরু, নদী, পর্বত, পাখি, এগুলো সব কি জাতিবাচক। আচ্ছা যদি আমরা মানুষ বলি তাহলে কিন্তু রহিম, করিম, রবীন্দ্রনাথ, কাজী নজরুল এদেরকে আলাদা আলাদা করে বুঝায় না, পৃথিবীর সকল মানুষকে বুঝায়, অর্থাৎ সকল মানুষের সাধারণ নাম। তাহলে এটি হচ্ছে কি কমন নাম জাতিবাচক। গরুকে যদি বলি তাহলে পৃথিবীর সব গরুকে বুঝায়, নদীকে যদি বলি পৃথিবীর সব নদীকে। এভাবে যা দিয়ে সকলকে বুঝাবে সে হচ্ছে কি কমন নাম বা জাতিবাচক বিশেষ্য। আর সমষ্টিবাচকের কয়েকটি উদাহরণ তোমাদের দিই। সমষ্টি বাচক সভা, সমিতি, মাহফিল, মাহফিল, তারপরে দেখো পাখির ঝাঁক, গরুর পাল। এখানে দুটি মজার জিনিস তোমাদের জন্য উদাহরণগুলো এনেছি, একটু দেখো। যদি বলি সভা তাহলে ওই সভায় কিন্তু পৃথিবীর সকল মানুষ উপস্থিত হয় না, অর্থাৎ একটি সভায় কিছু সংখ্যক মানুষের উপস্থিতি থাকে। যদি বলি সমিতি, ওই একই ব্যাপার কিছু মানুষের। যদি বলি মাহফিল, সেখানেও কিছু মানুষের সমাবেশ হয়। এখানে আবার দেখো যদি বলি পাখি তাহলে কিন্তু পৃথিবীর সব পাখি, তখন সে হয় কি জাতিবাচক। যদি বলি পাখির ঝাঁক তাহলে কিন্তু পাখির ঝাঁক বলতে কিন্তু পৃথিবীর সব পাখি নয়, একত্রে এক জায়গায় যে পাখিগুলো পড়ে সেটা হচ্ছে কি পাখির ঝাঁক, কিছু পাখির সমষ্টি। তারপরে দেখো গরুর পাল মানে কি পৃথিবীর সব গরু না, গরুর পাল একটি গোয়ালে যতগুলো গরু থাকে বা এক জায়গায় যতগুলো গরুকে ছেড়ে দেওয়া হয় সেটি হচ্ছে গরুর পাল, অর্থাৎ কিছু গরু। তাহলে আমরা কি বলবো সমষ্টিবাচকে কিছু, জাতিবাচকে সকলকে, নাকি? তাহলে এই যে দুইটির দ্বন্দ্ব তোমাদের মধ্যে ছিল বিশেষ্য পদের, তাহলে দ্বন্দ্বটির নিশ্চয়ই সমাধান হয়েছে নাকি, যে কোনটি জাতিবাচক এবং কোনটি সমষ্টিবাচক। এরপরে বন্ধুরা দেখো আমরা আলোচনা করব বস্তুবাচক। বস্তুবাচকটি আমাদের আলোচনায় কিন্তু আগে ছিল, এটাকে পরে নিয়ে আসছি কেন, ওই দুইটি আলোচনার সুবিধার জন্য। বস্তুবাচক বিশেষ্য, এটা একটু সহজ নাকি? যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর নাম বুঝায় তাকে আমরা, বস্তুর নাম বা উপাদানের নাম বুঝায় তাকে আমরা বলবো কি বস্তুবাচক বিশেষ্য। তোমাদের বইয়ে এখন দেখা দেওয়া আছে বই, খাতা, কলম, চিনি, পানি ইত্যাদি নাকি। তাহলে এই বস্তুবাচকের আরেকটি নাম রয়েছে কি নেটে রিয়াল নাউন। বস্তুবাচককে আমরা বলতে কি বলতে পারি কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন দেখো ম্যাটেরিয়াল নাউন মানে কি, যে বস্তুকে গণনা করা যায় না তাকে আমরা বলবো কি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে কিন্তু বস্তুবাচক বিশেষের মধ্যে গণনা এবং গণনার বাইরে সবাই চলে এসেছে, বই, খাতা, কলম, চিনি, পানি ইত্যাদি। একটু দেখো এখানে এই যে বই শব্দটি, বই শব্দটির মধ্যে আবার আমাদের একটু বিতর্ক রয়েছে। বইকে কিন্তু আমরা বস্তুবাচক বিশেষ্যের মধ্যে যেভাবে নিয়ে এসেছে এটাকে আমরা জাতিবাচকের মধ্যেও নিয়ে যেতে পারি, কারণ প্রথমত আমরা সংজ্ঞাবাচক বিশেষ্যের আলোচনায় বলেছিলাম কি গীতাঞ্জলি কি সংজ্ঞাবাচক বিশিষ্ট একটি বইয়ের নাম, অগ্নিবীণা কি সংজ্ঞাবাচক বিশিষ্ট একটি বইয়ের নাম। তাহলে বই কি কমন জাতিবাচক বিশেষ্য, সেখানে পৃথিবীর সকল বইকেই বোঝানো হবে, তাহলে কি এটা হবে কি জাতিবাচক নাকি। তাহলে আমরা এখানে আলোচনায় আসছি বস্তুবাচক বিশেষের।
মানে কোনো বস্তুকে যদি নির্দেশ করা হয় যে বিশেষ পদ দিয়ে কোনো বস্তু বা উপাদানের নাম বোঝায় তাকে আমরা বলবো কি বস্তুবাচক বিশেষ। এখন আমরা আসি একটু দেখো ভাববাচক বিশেষের মধ্যে, ভাব বাচক বিশেষ। ভাববাচক বিশেষের একটু ঝামেলা আছে, সেটি আছে যে বিশেষ পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব বোঝায় তাকে আমরা বলবো কি ভাববাচক বিশেষ। সহজ কথা আমি তোমাদের একটি কথা বলবো, যদি কাজ করা বোঝায়, যদি কাজ কাজ করা বোঝায় তাহলে কি ক্রিয়া, কাজ করা বোঝালে ক্রিয়া, আর কাজের নাম বোঝালে, কাজের নাম বোঝালে কি শিক্ষার্থীরা বিশেষ্য, কাজের নাম বোঝালে কি বিশেষ্য। কারণ এই পৃথিবীতে যত নাম আমরা জানি কি বিশেষ্য পদ, তাহলে যে তা দিয়ে কাজ করা বোঝাবে সে ক্রিয়া, এবং যেটা দিয়ে কাজের নাম বোঝাবে সে হচ্ছে কি বিশেষ্য বা কাজের ভাব বোঝাবে। এখানে একটু রয়েছে দেখো, যদি বলি গমন, অর্থাৎ আমরা ভাববাচক বিশেষ্য কাকে বলবো, কোন কাজের নামকে আমরা বলবো কি ভাববাচক বিশেষ্য। দেখো যদি বলি গমন, গমনটা কি যাওয়ার ভাব, গমনটা যাওয়ার ভাব। আবার যদি বলি শয়ন, শয়নটা কি শোয়ার ভাব বা শোয়ার কাজ নাকি। যদি বলি দর্শন তাহলে এটা কি দেখার কাজ, এটা হচ্ছে কি দেখার কাজ। তাহলে আমরা কি বলবো যে বিশেষ্য পদ দ্বারা কাজের ভাব নির্দেশ করা হয় সেটা হচ্ছে কি ভাববাচক বিশেষ্য। এই যে দেখো গমন, শয়ন, দর্শন, এগুলো হচ্ছে কি এক একটি কাজের নাম, জাস্ট কাজ করা নয়, তাহলে একে আমরা বলবো কি ভাববাচক বিশেষ্য। দেখো সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে কি গুণবাচক বিশেষ্য, গুণ বাচক বিশেষ্য। দেখো গুণবাচক বিশেষ্য বলতে আমরা বুঝবো যে বিশেষ্য পদ দ্বারা বস্তুর গুণ, গুণের নাম বুঝাবে। যে বিশেষ্য পদ দ্বারা, আমরা আগে কিন্তু নামটা নিয়ে আসতে হবে, যেহেতু বিশেষ্য পদ সেখানে আমাকে কি করতে হবে নাম নিয়ে আসতে হবে। যে বিশেষ্য পদ দ্বারা বস্তুর গুণের নাম বুঝায় তা আমরা আগে তাকে আমরা বলবো কি গুণবাচক বিশেষ্য। নামটা কিন্তু আমাদের সবার আগে চলে আসতেই হবে নাকি। যেমন এখানে দেখো নিষ্ঠুর, নিষ্ঠুর শব্দটি থেকে এসেছে কি নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। নিষ্ঠুরটা কি শিক্ষার্থীরা, এটি হচ্ছে বিশেষণ, এটি হচ্ছে কি বিশেষণ। আর নিষ্ঠুরতা কি বিশেষ্য, নিষ্ঠুরতা বিশেষ্য। আরেকটি এক্সাম্পল দিলে তোমাদের আরেকটু সুবিধা হবে গুণবাচক বিশেষ্যকে বোঝাতে হলে। দেখো তরুণ ছেলেটির তারুণ্য আছে, তারুণ্য আছে। এই বাক্যটি যদি বলি তরুণ ছেলেটির তারুণ্য আছে, এখানে দেখো এই তারুণ্য, এই তারুণ্য গুণটি থাকার কারণে কি হয়েছে সে তরুণ হয়েছে, ছেলেটি তরুণ হয়েছে কেন তারুণ্য গুণটি আছে। তাহলে আমরা বলতে পারি বিশেষ্য পদ কাকে বলে, যে যার যার জন্য বিশেষণ পদটি গুণ লাভ করেছে, যার জন্য বিশেষণ পদটি তার গুণ লাভ করেছে তাকে আমরা বলবো কি গুণবাচক বিশেষ্য। যার জন্য বিশেষণ পদটি গুণ লাভ করেছে তাকে আমরা বলবো কি দেখো গুণবাচক বিশেষ্য। বা যে আছে বিধায় সে গুণ লাভ করেছে, এই ছেলেটি গুণ লাভ করেছে সে হচ্ছে কি বিশেষণ, এবং যার উপস্থিতিতে এই গুণ লাভ করা হলো সে হচ্ছে কি বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। অর্থাৎ এখানে কি গুণের নাম, বিশেষ্যটা কি গুণের নাম। এখনো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আরেকটি কথা বলি আমরা, যদি কোনটা বিশেষ্য এবং কোনটা বিশেষণ
যদি আমরা বুঝে না থাকি তাহলে এটা ব্যবহারের উপরও বুঝতে হবে। একটু দেখো দুইটা উদাহরণ আমি তোমাদের পাশাপাশি লিখছি। ভালো বাড়ি পাওয়া কঠিন। এই আরেকটি রয়েছে দেখো, আপন ভালো সবাই চায়। আপন ভালো সবাই চায়, এই দুইটি বাক্যের মধ্যে দেখো প্রথমে রয়েছে ভালো বাড়ি। এখানে ভালো ভালো বাড়ির এই যে ভালো, ভালোটি কি শিক্ষার্থীরা বিশেষণ, এই ভালোটি বিশেষণ। আর আপন ভালো সবাই চায় এইটা হচ্ছে বিশেষ্য, কারণ এটা কি নাম বুঝিয়েছে আপন ভালো, মানে এটা বিশ মানে তোমার গিয়ে বিশেষণের নাম, এটি হচ্ছে কি গুণের নাম, তাহলে এটা হচ্ছে কি বিশেষ্য, যে আপন ভালো সবাই চায়। এখন এটা বুঝতে হলে শিক্ষার্থীরা আরেকটু দেখো, বিশেষণ পদ সর্বদাই আছে বিশেষ্য পদের পূর্বে বসবে। বিশেষণ পদটি কি সর্বদাই বিশেষ্য পদের পূর্বে বসবে, তাহলে সে হবে কি বিশেষণ। এই যে দেখো ভালো বাড়ি, বাড়িটা কি, বাড়িটা কি বিশেষ্য পদ, তার পূর্বে ভালো বসেছে, তার এই ভালোটা কি বিশেষণ। এবং আপন ভালো, ভালো চলে গিয়েছে পরে, এর সামনে কি কোনো বিশেষ্য পদ নেই, তাহলে এ হচ্ছে কি বিশেষ্য, তাহলে এ হচ্ছে কি বিশেষ্য। এরকম আরো অনেকগুলো উদাহরণ রয়েছে যেগুলো তোমাদের আমি একটু মুখে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা যদি বলি ক্রুয়েল মানে কি নিষ্ঠুর, ক্রুয়েলটাকে আমরা বলতে পারি কি অ্যাডজেক্টিভ। আর যদি বলি ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, এটাকে আমরা বলবো কি গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণবাচক বিশেষ্যের আরেকটি নাম রয়েছিল কি আমি বলতে ভুলে গেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখন দেখো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে নিষ্ঠুর লোক, আমরা বলতে পারি কি নিষ্ঠুর লোক, লোকটাকে বিশেষ্য, কিন্তু কখনোই কিন্তু আসে না নিষ্ঠুরতা লোক, আসে কি দেখো এখানে। আবার আমরা অনেক সময় বলতে পারি দেখো মিষ্টি কথা, আমরা বলতে পারি কি মিষ্টি কথা, এই মিষ্টি কি বিশেষণ, তার কারণ ওই কথা তার সামনে বিশেষ্য রয়েছে, কিন্তু আমরা কিন্তু কখনোই বলতে পারি না মিষ্টতা কথা, কারণ মিষ্টতা হচ্ছে কি এটা হবে না, মিষ্টতা কথা হবে না, তার কারণ এই মিষ্টতা হচ্ছে কি বিশেষ্য। অর্থাৎ এই যে তোমার বিশেষ্য পদের পূর্বে যে বসবে সে বিশেষণ, এবং বিশেষ্য পদের পূর্বে তাকে বসানো যাবে না সে বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। মানে কি এনে দেখো, বলি সুইট এবং সুইটনেস, নাকি সুইট হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং সুইটনেস হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাম। তাহলে শিক্ষার্থীরা আমি আজকে মোটামুটি তোমাদের এই যে বিশেষ্য পদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি বুঝে থাকো তাহলে বুঝবে, আর যদি তার এরপরও না বুঝে থাকো শিক্ষার্থীরা, তাহলে যখন আমাদের স্কুল আবার সেই যথারীতি চলবে তখন আমাকে প্রশ্ন করে জেনে নিও। আগামী ক্লাসের শিক্ষার্থীরা আমি তোমাদের সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।